Tick tick six. Tick tick seven. Tick tick eight. Tick. 4, 5, 6. Hello friends. তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, সেটা হচ্ছে সিক্রেট টেলিং চ্যালেঞ্জ ভিডিও। এর আগে আমি আমার ছেলের সাথে করেছিলাম আর আজকে আমি আমার হাজবেন্ডের সাথে করব। তো তোমরা করো করো করো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যাক আজকে তাহলে দুজন দুজনের কিছু সিক্রেট কিন্তু জানা যাবে। কি ঠিক বলছি তো? আমি দেখতে শুনতে চাই তোমার সিক্রেট কথাটা কি। ঠিক আছে, আর অবশ্য আমিও বলবো আমার সিক্রেট। অনেকদিন ধরে যেটা আমি ওকে সিক্রেট তো শুনি, যেটা আমি ওকে কোনোদিন বলিনি। ও ভগবান, শুনে কি রিয়্যাক্ট করবে এখন তো বলবো না, কিন্তু শুনে যে তুমি কি করবে আমার সাথে সেটাই হলো ব্যাপার। শুনতে পাবো, আর শুনতে পেলেই তোমাদের কাছে আমি কিন্তু শেয়ার করবো কথাটা। হ্যাঁ একদম, দেখি ওর সিক্রেট, কিন্তু আমি ওর রিয়্যাক্টটা শুধু দেখতে চাই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে চলো, ফার্স্ট তুমি করো, আমার কিউরিওসিটি বেশি। তোমার কিউরিওসিটি বেশি, আমি সব মানে জানি এটা। হ্যাঁ তোমার বেশি। তো চলো আমি ওর কানে কানে আগে বলি। না বলো দেখি। তোমরা কি ভেবেছো আমি কি মুখটা আটকে রেখেছি বলে আমি বলতে পারবো না এই কথাটা? এটা কিন্তু একদম ভুল। হ্যাঁ যাই হোক, লাস্ট টাইম কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করবো ও কি বললো। ভিডিওটা দেখতে থাকো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা। তো লাস্টে কিন্তু আমি শেয়ার করছি। চলো এবার আমি বলি, দেখো ওর হালকা কি হয়। আচ্ছা আমার সিক্রেট, আমার সিক্রেটটা বলে ভুল করলাম। আমি জানি না কে কেমন ভাবে রিয়্যাক্ট করবে, তো সিক্রেটটা বলেই কি। মানে তুমি ও আমার মুখ ধরেছিল, আমিও এবার তাহলে মুখ ধরবো। তোমরা কিছু শুনতে পাওনি যে আমি কি বলেছি? ও কিন্তু মাঝে বলেছিল হবে না হবে না হবে না হবে না হবে না হবে না। 1 2 3 4 5 6
যাই হোক, আমি যে কথাটা বলেছি ওকে, হ্যাঁ ও মানে কি বলতো, ও জানে ব্যাপারটা, হ্যাঁ তবুও, হ্যাঁ আমি গর্ব করে বললাম কথাটা ওর কাছে। যাই হোক তোমরা শুনতে যাবে না, আমি মাঝে মধ্যে বলি যে তুমি কি ঘুমিয়ে গেলে নাকি তুমি যেটা আমাকে বললে সেটাই তো। দেখো সত্যি কথা বলতে আমি পটিতে বসলে সত্যি সময় লাগে, হ্যাঁ জানি না আমার মাথায় কিছু চিন্তা ভাবনা চলে আসে পটিতে বসলে, এই অফিসের চিন্তা, তারপর বাড়িতে কি করতে হবে কাজ, এরপরে তারপর ছেলেটাকে নিয়ে কি করতে হবে, পড়তে বসাতে হবে, আমার মানে বিভিন্ন ধরনের চিন্তা আমার চলে আসে, কেননা পটিটা এমন চিন্তা ভাবনা করে না কিন্তু ওখানে গিয়ে এই চিন্তাটা কেন হয় জানো তো, তোমাদের আমি বলি এই চিন্তাটা এই কারণেই হয় যখন আমি একা থাকি না, হ্যাঁ ওইটা তো একটা বন্ধ জায়গা, হ্যাঁ যখনই আমি ওই একা জায়গায় চলে যাচ্ছি আমি সবসময় সবাইকে নিয়ে থাকি, হ্যাঁ সবসময় হাসি খুশি ইয়ার্কি আড্ডা সবসময় চলি, যখনই আমি একা চলে যাই না তখন আমার মাথায় সত্যি কথা বলতে মানে এত 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 মনে হয় ইয়ে চলে আসে যে এরপরে এটাকে করতে হবে, ওর পরে ওটা করতে হবে, মানে সবসময় একটা রুটিন মাফিক আমি চলতে মানে নিজেও চাই সবাইকে বলিও যে একটা রুটিন মাফিক চলবে, দেখবে সেইভাবে চললে না সব কিছু ঠিক থাকবে। তো যাই হোক আমি ভাবি যে কালকে অফিসে গিয়ে এই করতে হবে, কালকে ছেলেকে স্কুল দিতে যেতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, যাই হোক হ্যাঁ পটিতে গিয়ে বসে থাকা, রামায়ণ মহাভারতের কি আছে, তুমি যখন বলেই দিলে ফাঁস করে দিলে সবার সামনে, আমার পটিতে টাইম লাগে, হ্যাঁ তো সেটা ওই বলেছে, হ্যাঁ এটা আমি গর্বের সহিত বলছি, তো পটিতে গিয়ে কি, পটিতে গিয়ে ভালো তাই তো নাকি, ঠিক আছে এখানে আমি আমার ভিডিওটা শেষ, না না ভিডিও শেষ করার দরকার নেই, দাঁড়াও আমি বলেছিলাম লাস্টে আমি বলবো, লাস্টে আমি বলবো শুনতে হবে তোমাদের, হ্যাঁ আমি বলেছিলাম না ওর কথাটা আমি বলবো, তো যাই হোক ও আমাকে সব কথা শেয়ার করেছে বিয়ের আগে, সরি বিয়ের আগে বললে বিয়ের পরে, বিয়ের আগেও আমাদের মানে জাস্ট রিলেশন ছিল বলতে মানে তোমরা ভেবো না ওইসব প্রেম কাছারি এইসব ছিল, যাই হোক আমাদের সম্পর্কটা এই হয়েছিল, আমাদের যখন রিলেশনটা ঠিক হয় তো ঠিক হওয়ার পরে ও আমাকে ফোন করেছিল, আমি ওকে ফোন করে করতাম, যাই হোক মানে সম্পর্কটা রিলেশন যখন আমাদের সেটেলমেন্ট হয় সব কিছু ম্যারেজ হওয়ার আগের কথা বলছি, হ্যাঁ তো এক মাস দু মাস আগের, হ্যাঁ ও আমাকে সবই বলেছে, যাই হোক এটা সবাই করে, তো এইটা হওয়ার পরে তো ও আমাকে সবই বলতো বলেছে কিন্তু এই কথাটা আমি জানতাম না, তো ও আজকে শেয়ার করলো আমাকে, মানে কথাটা আমার রিয়্যাক্ট লাগলো না, কেননা দেখো এটা হতেই পারে, এটা হতেই পারে বিয়ের আগে, দেখো আমি কি করেছি ও কি করেছে কিংবা ইভেন সবার কথা আমরা অনেক কিছু করে অনেক কিছু করি বিয়ের আগে, এর সাথে ওর সাথে প্রেম করি, বিশেষ করে কলেজ লাইফে তো যখন ছিলাম, হ্যাঁ তো সত্যি কথা বলতে প্রচুর বন্ধু বান্ধব, হ্যাঁ রয়েছে প্রেম প্রচুর বার আসে, কিন্তু প্রেম প্রচুর বার আসলে কি হবে, একজনই হয় কিন্তু জীবন সঙ্গী, তাই তো জীবন সঙ্গী একজনই, এরপর যেন কারোর সাথে কিছু না করো, যাই হোক ও ভেবেছিল অন্য কিছু হয়তো বলবো, হ্যাঁ তো বিয়ে করার পর সত্যি মানে জীবন সঙ্গীকে বেছে নিয়েছি আমি, এবার যাই হোক এবার ওর কথাটা আমি মেন কথাটাই আসি মেন টপিকে, ও আমাকে বললো যে আমি বিয়ের আগে, হ্যাঁ আমার যে এক্স এক্স বয়ফ্রেন্ড ছিল তো তার সাথে নাকি মুভিতে ওটা হচ্ছে বয়ফ্রেন্ড না ফ্রেন্ড, ও এখন আবার ফ্রেন্ড হয়ে গেল, না সত্যি জাস্ট দেখো দেখো এখন এখন কিন্তু বয়ফ্রেন্ড থেকে এখন আবার ফ্রেন্ড হয়ে গেল, তার সাথে কোনোদিন প্রেম করেনি, আর যাই হোক প্রেম করেনি, যাই হোক সত্যি প্রেম করেনি তার সাথে, ব্লা 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 যাই হোক, ও যা খুশি হ্যাঁ, তো যাই হোক নিজে ভালো থাকলে সব ঠিক আমি এইটুকু জানি, তো ঠিক আছে ফ্রেন্ডস আর কথা বাড়বো না, ওর সিক্রেটটা হ্যাঁ আমি আজকে জানতে পারলাম, কিন্তু জেনে আমার কিছু মানে আফসোসও হচ্ছে না, মানে অনেকে রিয়াক্ট করে না যে হ্যাঁ তুমি এই করেছো তুমি ওই করেছো তুমি আমাকে বলোনি তো, কেন বলোনি, ঠিক আছে তুমি ভিডিওটা বন্ধ করো এরপরে তোমার সাথে অ্যাকশন হবে, এরকম অনেক কিছু হয়, যাই হোক আমি সিরিয়াস বলছি সিরিয়াস বলছি, আমি সেরকম কিছু করবো না, আমি কোনো রিয়াক্ট করলাম না, তো ও সিক্রেটটা বলে
ভালোই করবো বলো আমি নেক্সট ভিডিওতে বলবো তোমাকে, এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে বলবো। হ্যাঁ, যেটা ওর যে সিক্রেট কি কি আছে, ওর যে সিক্রেট কি কি আছে, হ্যাঁ সেটা কিন্তু আমি জানি, ও নিজেও জানে না যে আমি জানি সেই সিক্রেট গুলো। হ্যাঁ, এবার সেটা নেক্সট ভিডিওতে আমি কিন্তু বলবোই, বলবো, শেয়ার করবো। চুপ করো, বেশি কথা বলে দিচ্ছো, বেশি কথা বলে দিচ্ছো, চুপ করো, বেশি কথা বলে দিচ্ছো। বন্ধুরা বাই 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 বাই, না না, আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে, বাই বাই।